কি হলো, কার ছবি এটা? অঙ্কুর দা দেখো তো, এই ছবিটা দেখে ছেলেটাকে চিনতে পারছো কিনা? আমার চেনা চেনা তো লাগছে, মনে পড়ছে না কার ছবি বলো তো। সেটাই তো আমিও বুঝতে পারছি না, আমার উনি, আরে আমার আলাপ করাতেই ভুলে গেছি, এসো 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 আলাপ করি দিই। আমার বন্ধু দীনেশ, আমার ছোটবেলার স্কুলের বন্ধু, এখানে লোকাল থানার এসআই, আমার জামাই বাবু অঙ্কুর দা। আসলে যেসব মানুষেরা অনলাইন ফ্রড করে, স্ক্যাম করে, ফোন করে লোকের টাকা গায়েব করে দেয়, সেরকমই একজন ব্যক্তিকে ও খুঁজছে, সে নাকি আমাদের এখানেই থাকে। তুমি দেখো তো ছবিটা, চিনতে পারছো কিনা? না চিনতে পারছি না। না রে ভাই সরি, আমিও চিনতে পারছি না। নো প্রবলেম, তবে মুখটা মনে রাখিস, আর যদি কোথাও খোঁজ পাস আমাকে কিন্তু জানাস, আমি তাহলে এখন। হ্যাঁ রে আস, ভালো থাকিস, দেখা হয় ভালো লাগে। অঙ্কুর দা ওই চোখ দুটো, ছেলেটার চেহারাটা আমি চিনতে পারলাম না, কিন্তু ওই চোখ দুটো আমি কোথায় একটা দেখেছি, কোথায়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছাড়ো এটা নিয়ে, না হয় পরে ভাবা যাবে, আপাতত চলো মাছ মাংস বোধ হয় রেডি হয়ে গেছে, নিয়ে বাড়ি যাই, এতক্ষণে বোধ হয় গায়ে হলুদের তত্ত্বও চলে এসছে, চলো চলো বাড়ি যাই, এসো। ধরো 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 ধরো, সাজিয়ে নাও সাজিয়ে নাও, আর এই তত্ত্বপত্র নিয়ে সব বকে চিনিয়ে তাড়াতাড়ি ওপারে রওনা দাও, গাড়ি রেডি গাড়ি রেডি, চলো চলো চলো। আচ্ছা বলছিলাম যে হলুদ থেকে তাহলে একবার ওনার গায়ে ছুঁয়ে নেবো। আরে না না, দুধ দুধ দুধ, এ কি সত্যিকারের বর নাকি বিয়ে করতে যাচ্ছে নাকি, যে হলুদ ছুঁয়াতে হবে? ও সব কিছুর কিচ্ছু দরকার নেই, শোনো ও পাটে হলুদ নিয়ে যাবে, ওদেরকে বলবে যে হলুদটা পরের গায়ে ছুঁয়ানো হয়ে গেছে, ব্যাস। আরে আমি থোড়াই সত্যি বিয়ে করতে যাচ্ছি, কি যে হচ্ছে! আরে এটা তো চুক্কি বিয়ে, চুক্কি বিয়ে, ছানা পোড়া। রাঙা কি করছিস তুই এখানে এসব? হ্যাঁ আজকে তোর বিয়ে, আজকের দিনে তুই বসে বসে জামা কাপড় কাচবি? সব ওখানে এই অবস্থায় ফেলে রেখে চলে আয়, যাদের জামা কাপড় তারা বুঝবে, তুই আয় এক্ষুনি। আরে টিচার দিদিমণি, কাপড় কাচবার যন্ত্রটা তো খারাপ হয়ে গেছে, ওটা তো এখনো সারানো হয় নাই, জামা কাপড় গুলান কাচবে কি করে বলতো? তুই ভাবিস না, তুই যা তো, আমার আর আধা ঘন্টা লাগবে, তুই যা তুই যা। দেখো কৃষ্ণা, দেখেছো মেয়ের জেদ দেখেছো তুমি? আমি এত করে বারণ করছি তাও ওকে জামা কাপড় কাচতেই হবে, কেন করবি তুই এসব কাজ? বাড়িতে আর লোক নেই, যাদের জামা কাপড় তারা নিজেরা কেচে নিক না, ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে পড়ে আছে, এতদিন সারাইনি কেন ওরা? তুই আমার কথা শুনবি কিনা? সব ওখানে ফেলে রেখে এক্ষুনি আয়। আরে বাবা টিচার দিদিমণি, তো কেন এসব বলছিস বলতো? আমি তো চলেই যাব রে, কাল তো আর এই বাড়িটাতে থাকবো না, আজ যদি আমি একটু কাজ করে আনন্দটা পাই তাহলে করতে দে না আমাকে। শোন না, তোর শাড়ি গুলান আর ও বড় বাবুটোর পাঞ্জাবি গুলান আমি সব নিয়ে এসেছি, ভিজায় রেখেছে, কেচে নিয়ে যাব, ঠিক আছে? রাঙামুটি তীরন্দাজ মহাসপ্তাহ 8 থেকে 14 নভেম্বর সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।